কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, কিন্তু অভিযোগ প্রমাণ হওয়ার আগেই অভিযুক্ত হয়ে গেল। কাদের দ্বারা? আপনাদের দ্বারা। অভিযোগ প্রমাণের আগেই মিডিয়া ট্রায়াল করে দিচ্ছেন, অভিযোগটা আগে দেখুন সত্যি কিনা। নবান্নের সাংবাদিক বৈঠকে এভাবেই দলীয় সাংসদ নুসরাত জাহানের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নুসরাতের সুরেই মিডিয়াকে দুষলেন তৃণমূল নেত্রী মমতা। বলেন, নুসরাতের মামলা নুসরাত বলবে, নুসরাত লড়বে, কিন্তু কোনো মালিক যদি কিছু করে তার জন্য আপনাকে কেন ইডি সিবিআই ডাকবে? ইডি সিবিআই যা বলল একতরফা। নুসরাত যদি কোথাও ডিরেক্টর হয়ে থাকে তাহলে সেরকম ডিরেক্টর তো অনেক আছে অনেক লেভেলে। প্রশ্ন তোলেন যারা সরাসরি চিটফান্ডের সঙ্গে যুক্ত, চিটফান্ডের মালিকের সঙ্গে বিদেশে ঘুরতে গিয়েছিল, চিটফান্ডের সব তথ্য থাকা সত্ত্বেও তাদের কেন ডাকা হয় না? একই আইনে এক রকম বিরোধীদের জন্য আর এক রকম অন্যদের জন্য, এটা কি করে হয়? নিজের বাড়িতে বসে প্রফেশনাল টিচারের কাছ থেকে প্র্যাকটিক্যালি শিখে নিন ফটোশপ, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস। হাতে কলমে শিখে নিন ওয়েবসাইট বানিয়ে অনলাইন থেকে আয় করার বিভিন্ন উপায়। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 9831818799 নাম্বারে।